মিষ্টি মধুরপান ভালোবাসে পান মিষ্টি পান আর তার তখন গল্প করতে করতে কেন বসে বসে এখন মিষ্টি মধুরপান ভালোবাসে পান মিষ্টি পান কোন আছে ভালো বেলুন এই বাজারে ঈদের বাজারে ভালো বেলুন এ বাচ্চাদের জন্য ভালো বেলুন আছে বিনোদন কারণ এনে তো আর বিনোদনের জায়গা নাই এরা তো যত রয়ে গিয়ে এটা ঘোরার জন্য পরিবেশ ভালো কিন্তু রিস্ক এগুলো তো কেউ বুঝে না এটাই তো মনে হয় এই জন্য তো মানে এমনিতে আসলাম আরই তারপরেও ভয় করে রেললাইনের মাঝখানে এই মেলাকে কেন্দ্র করে ঘটেছে অনেক দুর্ঘটনা সেই বিষয়ে জানাবো আজকে আপনাদের রেললাইনের মাঝখানে বিনোদন কেন্দ্র মৃত্যুর কথা মাথা নিয়েও সমাগম ঘটাচ্ছে এখানে এটি গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ ও বর্মালা সড়কে অবস্থিত গত চার বছর ধরে এই সড়কটিতে নির্মাণের পরপরই শুরু হয় দুই রেললাইনের মাঝখানে ভ্রাম্যমাণ মেলা এই মেলাটিতে এতই ঝুঁকিপূর্ণ বলার বাহিরে নগরীর কোথাও খোলা জায়গা না থাকায় এখানেই হাজার হাজার মানুষের সমাগম ঘটে প্রতিদিন বিকেলে বিশেষ করে শুক্রবার ও শনিবার বন্ধের দিনগুলোতে গাজীপুরের শিল্পনগরীর মানুষ এখানে ভিড় করে থাকেন ঝুঁকি আছে জেনেও সমাগম ঘটছে এখানে এখানে কয়েকশো চটপটি ফুচকা বেলুন ফুলের দোকানসহ রয়েছে কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট অভিযোগ রয়েছে এসব রেস্টুরেন্টগুলোতে খাবারের মান তেমন ভালো না হলেও দাম বেশি নেওয়া হচ্ছে এ নিয়ে অনেক পর্যটক রেললাইনের মাঝখানে মৃত্যু ঝুঁকি নিয়েও ঘণ্টা পর ঘণ্টা প্রিয়জনদের নিয়ে বসে চটপুরি ও ফুচকার আড্ডা দিয়ে থাকেন বন্ধুবান্ধব বা পরিবারের সাথে মজাদার খাবার খাওয়া এবং চমৎকার কিছু মুহূর্ত কাটানোর জন্য প্রায়শই আমরা রেস্টুরেন্ট খুঁজে থাকি বিশেষ করে যারা ভোজন রসিক তারা চমৎকার ডিজাইন করা নিত্য নতুন রেস্টুরেন্ট এবং সাথে মুখরোচর খাবারের সন্ধানে থাকেন প্রায়শই যেন ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই ঘুরে বেড়াবেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মজাদার খাবারের সন্ধানে ভালোই বাট এখানে অনেক শুক্রবার বিশেষ ওকেশনে মানুষ ঘোরাফেরা করতে আসে প্লাস অনেক মানুষের সমাগম ঘটে কিন্তু রেললাইন যেহেতু এখানে অনেক বিপজ্জনক মানে বিপজ্জনক দুর্ঘটনা ঘটে যেমন কিছুদিন আগেই ঘটছে একটা এই জন্য আমাদের সবারই উচিত নিরাপদ দূরত্বে থাকা দূরে দাঁড়ানো রেললাইন থেকে একটু দূরে দাঁড়ানো এবং মানে পরিবেশের উপভোগ করা না আমাদের আশেপাশে এরকম প্লেস নাই মানে অনেক দূর থেকে আসতে হয় যেরকম হায়দ্রাবাদে এরকম খোলা পরিবেশ আছে এদিকে খাল বিল আছে মানে সবাই আসতে পারে আর কি বাসার কাছে তাই এখানে সবাই আসে কিন্তু আমাদের সবার মানে নিরাপত্তা জিনিসটা খেয়াল রাখতে হবে সবাই খায় সবাই যারা ঘুরতে আসে তারা সবাই খায় আছে যেমন শীতের সিজন আর এখন ঈদের বাজার যেহেতু যে কোনো সময় চলে সকাল থেকে কিছুটাই আর বিকেলবারের ভরপুর আমাদের এখানে 50 থেকে 60 টাকা বিক্রি করা হয় আর তারই ধারাবাহিকতায় ভোজন রসিকদের এখন আর রাজধানী উত্তরা গুলশান বরানি বা ধানমন্ডিতে যেতে হচ্ছে না বরং গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেই রয়েছে নামিদামি রেস্টুরেন্ট এসব রেস্টুরেন্টগুলোতে পাচ্ছেন মজাদার খাবার চমৎকার ডিজাইন দেশ বিদেশি মেনুতে সাজানো হয়েছে এসব রেস্টুরেন্টগুলো এদিকে রেস্টুরেন্টগুলোর অভিযোগ হাজার হাজার অর্থবাহিকেরও পর্যটকদের সেফটি দিতে হিমশিম খেতে হচ্ছে আর এদিকে ভ্রাম্যমাণ দোকানগুলো কি দেখে সেফটি দেন বোঝা বড় কঠিন আলহামদুলিল্লাহ আমাদের এখানে ব্যবসা ভালোই চলছে এইবার ঈদ মৌসুমে মাশাল্লাহ ভালোই লোকজন হয়েছে এবং বাইরে কিছু রেললাইনের পাশে কিছু দোকানদার আছে যেখানে পরিবেশ মোটামুটি নোংরা ভালো না আপনার ধুলা বালু একটা মৃত্যু ঝুঁকি থেকে যায় অনেক ট্রেন আসা যাওয়া করে এখন তো দুই পাশে ট্রেন লাইন হয়েছে এখন তো দুই পাশ দিয়ে ট্রেন চলবে এবং মানুষের মৃত্যু ঝুঁকি দিনে দিনে বাড়বে এবং আমরা আমাদের এই আমাদের ব্যবসায় আমরা চেয়েছি যতটুক কাস্টমারকে মানে স্যাটিসফাই করা যায় আমাদের সার্ভিসটা ওই রকম আমাদের আমরা চেষ্টা করি কাস্টমারকে সবসময় মানে ভালো সার্ভিসটা দেওয়ার
এই তো এবং ভালো পরিবেশে যাতে ভালো খাবার খায় ভালো মানের খাবার খেতে পারে এই চেষ্টাই করি সব সময় রাস্তা আপনার আমাদের যে রেল লাইনের পাশে যে দোকানগুলো এই দোকানগুলো আপনার দেখা যাচ্ছে ওখানে মানুষ বসে একটু বাতাস খোলামেলা পায় এইজন্য একটু বসে কিন্তু ওখানে একটু রিস্ক থেকে যায় কারণ ওখানে হচ্ছে আপনার রেল চলে তো তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট দেখছি আগে পর অনেক সময় দেখছি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হচ্ছে তো ওখানে কিছু ধুলাবালি উড়ে তারপর হচ্ছে আপনার মানুষের মলমূত্রকে এখানে পড়ে দেখা যাচ্ছে রাস্তা ট্রেনে তো আপনার আমাদের তো বাংলাদেশের ট্রেন হচ্ছে টয়লেট ব্যবস্থা তো জানেনই তো ওইখানে আপনার রানিং অবস্থা অনেক সময় টয়লেট হচ্ছে আর আমাদের এখানে এই হচ্ছে রিস্ক থাকে আর আরও যদি এই পাশে আরেকটা রেল লাইন হচ্ছে আপনার তো ওই লাইনটা যদি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার তখন দুই লাইনে যদি রেল লাইন চলে তাহলে দেখা যাচ্ছে একটা রিস্ক থেকেই যায় আলটিমেটলি অনেক রিস্ক থেকে যায় তো ওই ক্ষেত্রে আসলে তারপরও মানুষ বসে মানুষ আসে বিনোদনের তো জায়গা নাই আসলে আমাদের বিনোদনের জায়গা একদম সংকীর্ণ হয়ে গেছে তো যার কারণে এখন বিনোদন পিয়াসু মানুষ এই জন্য মানুষ আসে এখানে ঘুরতে আর আমাদের এখানে হচ্ছে এখান দিয়ে আমাদের খোলামেলা আছে বাতাসের ব্যবস্থা আছে আর আমাদের এখানে পরিবেশও মোটামুটি ভালো এবং কাস্টমার আল্লাহর রহমতে আসে এবং যারা আসে সবাই খুব স্যাটিসফাই এবং বাতাসের ভিতরে বসে খুব মনোরম পরিবেশ আমাদের আমরা চেষ্টা করতেছি এই পাশে যারা আছি আমরা এই যেখানে রেস্টুরেন্ট যারা দিচ্ছি তারা চেষ্টা করতেছি কাস্টমারকে যথেষ্ট পরিমাণে সেবা দান করা একদিকে স্থায়ী নামি দামি রেস্টুরেন্ট অন্যদিকে ভ্রাম্যমান হকার দোকান এ নিয়ে গড়ে ওঠে বনমালা হায়দ্রাবাদ রেললাইনের পর্যটকদের মিলনমেলা এই মিলনমেলা থেকে প্রতিনিয়তই ঘটছে নানান দুর্ঘটনা কেউ আহত কেউ নিহত তবু সচেতন নয় পর্যটকরা এখন মনে করার কি আছে এখন মনে করেন ঘুরতে আসতে হলে দেখা গেছে কি আমাকে দূরে যাওয়ার মনে করি পুরো ভান নিয়ে এইখানে যাওয়ার হচ্ছে এরকম জায়গা নেই না কাছে যেখানে যাবেন সেখানে ভিড় লোকজন দেখ ঘোরার জন্য পরিবেশ ভালো কিন্তু রিস্ক এগুলো তো কেউ বুঝে না এখন এই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইতে পারে এগুলো তো আর মানুষ বুঝে না এগুলো যদি বুঝতো তাহলে এরকম হতো না আসে সবাই একটু ঘোরার জন্য ভালো ঘুরতে ভালো লাগে সবার এই আর কিছু না আমগো বাসার এই জায়গা আছে না একটা ছেলে মানে আপনাকেও মতো নেই মানে এই জায়গায় টিকটক করতেছিল টিকটক করার ভিতরে বলে ট্রেন যাইতেছে ট্রেনের সাথে বাড়ি খাইছে বাড়ি খাই নগদ মানে মারা গেছে পরে নিয়ে গেছে দেখলাম এতটুকুই মাথাটা এদিক দিয়ে মানে গত হয়ে গেছে গা মাংসটা ঝুলে গেছে আর এদিক দিয়ে কাটটা গেছে গা আর হাত পাও চেঁচা হয়েছে হ্যাঁ মারা গেছে হিটের আগে কদিন আগেই মারা গেছে আমরা দেখছি নিয়ে গেছে গা বাড়িতে মানে অনেকে ডাক দিতেছে হ্যাঁ শুনতেছে না হ্যাঁ টিকটক করতেছে না হ্যাঁ রে অনেকজনের ডাকতেছে হ্যাঁ শুনে নেই বাড়ি খাইয়ে নিচে পড়ে গেছে পাথরের ভিতরে আর ইয়ে ব্যথা পাইছে এতটুকু আমি দেখছি আর কিছু না এটাই তো মনে হয় এই জন্যে তো মানে এমনিতে আসলাম আরে তারপরেও ভয় করে রেললাইনের মাঝখানে মেলা এই মেলাকে কেন্দ্র করে কেউ সেলফি কেউ চটপুরি ফুচকাকে ব্যস্ততার সময়ে পার করে এমনই দুর্ঘটনা ঘটেছে অনেক কেউ নিহত কেউ আহত তবে কর্তৃপক্ষর এখনও দৃষ্টি আকর্ষণ না হওয়ায় এই মেলাটি দিন দিন বড়ই হচ্ছে